জরা এই চিন্তা করে না 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 এক দিকে মা অন্যদিকে নামাজ না না মা চলে যায় যাক নামাজ ছাড়বো ও মায়ের তripshe হ্যাঁ এটা লাস্টিক বলে একটু লিখে দিন হ্যাঁ ওটা শেষে ওটা সুন্দর একটা জবাব আছে সহিহুল বুখারীর হাদিস যেটা বেदात কইছে ওটা তো কানা মুন্সি এই দেশে যে কত কানা হইছে আল্লাহ জানে হ্যাঁ ও তাই না আচ্ছা দারুণ টাইম দিছে না আইছে একসাথে জোরে বলে তো আল্লাহ আকবর কষ্ট হচ্ছে আল্লাহ বারু يا yeah. ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا, ولا আচ্ছা আল্লাহর কালাম কি কখনো পরিবর্তন হবে আল্লাহ জানে মানুষ দুইটার পাগল একটা সম্পদ আর একটা সন্তান আল্লাহ ডেকে বলে হে বান্দা সন্তান এবং সম্পদের মহে পড়ে তোমরা আমার জিকির থেকে তুমি গাফেল হইও না রে বান্দা যদি হ আমি আল কি যেন বিষয়টা ছিল একটু লিখে দিলে মানুষ আজকে একটা জানাজার ভিতরে প্রশ্ন করছিল যে লোকটা ভালো না খারাপ মায়াতের জানাজার এক লোকে বলছে যে এটা বলা আচ্ছা এক লোকে বলছেন যে জানাজান নামাজের পরে না আগে লোকটা ভালো ছিল না খারাপ ছিল তো লোকেরা সাক্ষ্য দিছে ভালো ছিল এটা বলা যাবে না এটা বেদাত এক ভাই বলেছেন এটা সম্পূর্ণ একটা বানোয়াট না নিজস্ব মন করার তথ্য সহিহুল বুখারির কিতাবু জানাইজের ভিতরে এই ব্যাপারে কয়েকটা হাদিস আসছে বলে আমি অন্য কোন কিতাবের কথা বললাম না সহিহুল বুখারির কিতাবু জানাইজ তেরোশো সাতষট্টি নাম্বার হাদিস হ্যাঁ এই তো প্রশ্নটি এটি অবশ্যই জায়েজ আছে তেরোশো সাতষট্টি নম্বর হাদিসে হজরত আনাস রদি আনহু থেকে হাদিস আসছে তিনি ফরমান আল্লাহর হাবিব এবং আমরা সাহাব ইকরাম একদিন এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিলাম তো ঠিক এমন সময় জানাজার যারা ছিল উপস্থিত তারা বলতেছিল এই লোকটা অমুক খারাপ কাজ করছে অমুক খারাপ কাজ করছে অমুক খারাপ কাজ করছে রসুল করিম বললেন তার জন্য একটু ওয়াজিব হয়ে গেল আর একটা জানাজার পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন সাহাবাইক রাম নিয়ে বা উপস্থিত ছিলেন জানাজাতে তখন লোকেরা বলতেছিল এই লোকটা অমুক ছিল ভালো ছিল ভালো ছিল ভালো কাজ করছে এই করছে ভালো ছিল আল্লাহ রসুল বললেন ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে গেল ফারুক আজম অমর রদি আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ দুইটা জানা দুই রকমের কথা আপনি অজাবাদ বললেন আবশ্যক হয়ে গেল বিষয় বুঝলাম না নবীজি বললেন প্রথম জানাজাতি যখন লোকেরা ওই লোক সম্পর্কে মন্দ মন্দ কথা বলতেছিল তখন আল্লাহ রাব্বুল আলমিন তার মন্দ কাজগুলিকে মঞ্জুর করে নিলে তাকে জাহান আল্লাহ দিয়ে দিলে যখন লোকেরা তার ভালো ভালো কথা বলতেছিল তখন আল্লাহ পাক তার ভালোটাকে মঞ্জুর করে আল্লাহ তাকে জান্নাতি বানাই দিলেন সোহান হা সাক্ষী তোমরা দুনিয়াতে আল্লাহর সাক্ষী আল্লাহ রসুল বললেন কেননা এর জন্যই পাক কবুল করে নিলেন কেননা তোমরা দুনিয়াতে আল্লাহর সাক্ষী এর জন্য মানুষের এনতে কালের পরে সে যত খারাপ হোক না কেন তার খারাপ বিষয় নিয়ে আলোচনা করা যাবে না এটা হাদিসে কারিমাতে একবারে চরমভাবে ভাবে আল্লাহ রসুল নিষিদ্ধ করে দিছেন লোকটা যত খারাপ হোক তার খারাপ বিষয় নিয়ে আলোচনা করা যাবে না সে আল্লাহর কাছে চলে গেছে এখন আল্লাহর ইচ্ছা দিন আল্লাহর আওতা দিন আল্লাহ তাকে মাফ করলেও করতেও পারে আল্লাহ তাকে শাস্তি দিলে দিতেও পারে এই জন্য মানুষ যদি এনতেকাল করে তার ভালোটা বলতে হয় এই জন্য জানাজান নামাজের আগে লোকেরা জিজ্ঞেস করে যে তার লোকটা ভালো ছিল কিনা সবাই তাকে সাক্ষী দেওয়া ভালো ছিল এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ এটা বেদাত না যারা বেদাত বলতেছেন তারা হাদিস বুঝতে ওর এই আমলটাই মাসাল্লাহ এই হাদিসের পরে কিতাবুজ জানাইজের ভিতরে এই হাদিসের পরে হজরত অমর আনহু থেকে আরেকটা হাদিস আসছেন হজরত অমর রিয়ালু তিনি এই একই আমল অন্য দুইটা জানাজাতে তিনি করেছিলেন তখন লোকেরা ওমর রা দিয়া লাভ আলুকে জিজ্ঞেস করছিলেন আপনি এই জানাজার ব্যক্তি সম্পর্কে দুইজন দুই সম্পর্কে দুইটা কথা বলেন কারণ কি তখন তিনি এই হাদিসটা বলেছিলেন যে আমি রসুল করিমের কাছ থেকে শুনেছি যে জানাজার উপস্থিতিতে লোকেরা তাকে মন্দ মন্দ বলতেছিল তখন আল্লাহর রসুল বলেন ওয়াজাবাত তার জন্য এই মন্দটাই ওয়াজিব হয়ে গেলো আরেকটা জানাজায় লোকেরা তাকে ভালো ভালো বলতেছিল তখন আল্লাহ রসুল বলেন ওয়াজাবাত তার জন্য ভালোটাই মঞ্জুর হয়ে গেল এই জন্য কারো যদি বলে যে হ্যাঁ লোকটা ভালো ছিল আলহামদুলিল্লাহ এটা নিষিদ্ধ নেই কেউ যদি বেদাত বলেন এটা হাদিসের সম্পূর্ণ বিপরীত হাবিবাম নাকি সাল্লাহ সাল্লাম নাকি হাসরের মাঠে তিন জায়গায় নিজেকে নিয়ে পেরে থাকবেন অথচ তারাই বলে বেড়ায় তাদের মরিদানকে নিয়ে তারা নাকি জাহাজ ভর্তি করে হাজির হবে জাহাজ কোন নদী দিয়ে চলবো এটা কি মেঘনা নদী দিয়ে যাইবো না পদ্মা দিয়ে যাইবো কোন মানে ঘটনা হলো কি ভাই এই জন্য আহলে সুন্নতল জামাত যে হক খালি এটা বুঝে যাবে আমরা এক নীতিতে এক পথে এক মতে এক আকিদায় থাকি আমাদের আকিদা চেঞ্জ হয় না কথা কন না কেন আমরা সকালে এক কথার বিকেলে এক কথা বলি না আমাদের আকাবেররা যা বলছে আমরা তাই বলি কি কথা বলেন না কেন হ্যাঁ এক পীর বলছেন চর্মনার কয়জন পীর আমি জানি না একজনে কইছে একজনে বলছেন যে আল্লাহ রসুল খুব পেরেশানির মধ্যে থাকবে হা হা ওনার ওয়াজের জবাব আমি ভিডিওতে একবার দিছিলাম দেখেন ওনাদের কথা অনুযায়ী তাহলে আল্লাহর কোরআন শিবের অনেক আয়াত মিথ্যা হয়ে যাবে

শিব কখনো চেঞ্জ হবে আল্লাহ বলেন হাবিব আপনি নামাজ পড়েন এটা আপনার জন্য অতিরিক্ত নফেল কেন বুক উ নবী আমি আল্লাহ আপনাকে একটা অতি সম্মানী স্থান মাকাম দিব যেটাকে মাকামে মাহমুদ বলা হয় কবে দিবে জানেন হাসরের সংক্ষিপ্ত হুজুর কেবল আশার আগে আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহর হাসরের ময়দানে সব ফেরেস তারা শেষদার মধ্য পরে থরথর থরথর করে কাঁপতে থাকবি সব নবীরা হাঁটু গেড়ে বসে যাবে সব বান্দারা পেরেশানির মধ্যে পড়ে যাবে ওই দাউদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার হাবিবকে একটা মাকাম দিবে মাকামে মাহমুদ মাকামে মাহমুদ হলো আল্লাহ পাকের আর সে আল্লাহর ডান পাশে আল্লাহ একটা কুরসি মোবারক রেখে দিবেন ওই কুর্সিতে নবীজি আরোহণ করে আল্লাহ বলবে হাবিব আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান আবাস তুলে বলা যাবে কে মারা যে বলছে যে নবীজি পেরশানি থাকবে এই হাদিস এই মর্মে যত হাদিস আছে সব হাদিস মানসুক রহিত 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 নাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে রাসূলের সাফায়াত মিথ্যা হবে বেটা মুনাফিক এক কথা বলেন না কেন ঠিক যত সব রহিত হাদিস দিয়ে এরা ওয়াজ করে এটা কোথায় পেয়েছে এই সমস্ত মাংসু হাদিস দিয়ে ওয়াজ করে আর আল্লাহ ওয়াজ করছেন ওয়ালা সাউফায়ুকি খালি ফির দেখলি পাগল হয়ে যায় না বাবা আপনাদেরকে বলি ফির ফাইলি পাগল হয়ে মরি ধুয়ের না যে ফিরের আঁকি দা হন পর্যন্ত সহি হয় নাই আল্লাহ নবীকে যে ফির ইজ্জত দিতে পারে না সে আবার ফির হয় কেন আমার দিকে তাকে আবার এজি জিদের প্রশংসা করে তাহলে আমরা কই হজরত ইবলিস আলাইহিস হিসালাম সুজুক আছেন এরকম হজরত ইবলিস রহমতুল্লাহ কইলে আপনারা তো আমার আবার দাওয়াত দিবেন নাকি ঘর ফাগুন দেশে কত হয়েছে ভাই জানেন শিক্ষিত বলদের অভাব নাই এই জন্য সাতছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদার রে ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে এজিদেরই চেলা আরে কত রে আচ্ছা খুব মনোযোগ আমি এই একটা বিষয় এত দলিল দিলি তোরা শেষ হয়ে যাবে আপনি বুখারি বলেন সিয়াসিতা বলেন তিরমিজি নাসি আবুদাউদ মুস্তাদ হাকিম সহিব নেহিবান যতগুলি আমার ঘরে প্রায় চল্লিশটা হাদিসের কিতাব আছে সব কয়টা হাদিসের কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে কিতাব আবুর সাফা কয়টা কয়টা বলতে সমস্ত ইমাম আকাইদা হলে সুন্নতুল জামাতের আকীদা হলো কেমতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করবে ফেরেস্তারা সুপারিশ করবে নেককাররা সুপারিশ করবে কোরআনের হাফেজরা সুপারিশ করবে আউলিয়ে ক্রাম সুপারিশ করবে উলামায় ক্রাম সুপারিশ করবে আর কি বললো শহীদরা সুপারিশ করবে সিদ্দিকরা সুপারিশ করবে একসাথে বলা যাবে না সুবাহান আল্লাহ তো বাস হয়ে গেল হুজুস ইসলামের নাম শুনে চুমু দিয়ে আঙ্গুল চোখে লাগানো জায়েজ একশো কোটি ভা খুবই অ্যাটেনশন প্লিজ আমি বেশি লম্বা দলিল যাব না দুইটা কিতাবের নাম বলি একটা কিতাব আল্লামা ইমাম ইসমাইল হাক্কি আল বুরুসি তফসির রুহুল বায়ানের সুরা ফাতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই আয়াতে তফসির করতে যে উনি বিশদ আলোচনা করছেন আল্লামা ইমাম জয়নুদ্দিন স্বামী স্বামী যিনি বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতয়ে স্বামী লিখেছেন এই ফতোয় স্বামীর কিতাবুসলাতের বাবুল আজানের ভিতরে এই মাসালার বিশদ ব্যাখ্যা উনি করেছেন এবং অনেকগুলি কিতাবের হাওয়ালার টেনে এই মাসালা থেকে উনি মুস্তাহাব বলেছেন আরে ইমাম স্বামীর মতো বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ফকি তিনি এটাকে মুস্তা মুস্তাহাব বলেছে আর কোন সাতা এটাকে বেদাত বলে ওটা দেখার সময় আমাদের আছে ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নবীজিকে তুই করে বলা হয় কিনা অবশ্যই না এই মাসালার দুইটা দিক ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ বলা ইয়া নবী আল্লাহ বলা ইয়া নবী সালাম আলাইকা বলা ইয়া রসুল সালাম আলাইকা বলা কখনোই বিয়াদ বিয়াদ এটা হলো গ্রামারের একটা দৃষ্টি ইয়া নবী মূলত ছিল ইয়া আইয়ুহান নবী কসরাতুল ইস্তেমালের জন্য এটা ইয়া আয়ুহা বাদ দিয়ে শুধু ইয়া নবী বলা হয়েছে এই সমাধানটা আমার লিখেছেন আল্লামা ইমাম ইসমিল হাক্কি বুরুসি সুরা ফাতা মুহাম্মদ রসুল্লাহ তফসিরে আর বলা যাবে না তিনি লিখেছেন নজম এবং নসরের গদ্য এবং পদ্মের আইনে নসমের ভিতর দুইটা তফাত মনে রাখবেন কবিতা কোনোদিন গ্রামার মানে না গদ্য যেটা সাহিত্য এটা গ্রামার মানতে হয় সাহিত্য গ্রামার ছাড়া চলে না কিন্তু কবিতা কখনো গ্রামার মানে না কবিতা গ্রামার দিয়ে হয় না কবিতা পদ্য কখনো গ্রামারের আওতার ভিতরে থাকে না গদ্য থাকে গ্রামারের আওতার ভিতরে এটাকে নসর ও নজমের কায়দা বলা হয় আজ থেকে সাড়ে চারশো বছর আগে ইমাম ইসমাইল হাকি বুরুসিয়ার সমাধান দিয়েছে আর আমরা দেশের মূল্লা সমাধান খুঁজে পায় না কই যাইতাম ভাই বলেন তো কি জ্বালাত পড়ছি দেশে ফর্সে ভাই ফর্সে নাকি ফর্সে কিন্তু দলের টানে মতের টানে আমাদের বিরোধিতা করে তাদের স্বভাব হয়ে গেছে দলের টানে মতের টানে বিরোধিতা করাটা স্বভাব হয়ে গেছে আরে সাইকুল হাদিস আজিজুল হক সাহেব ওনার বাং বুখারি শরীফের বাঙ্গন উবাদে কত জায়গায় ইয়া সালাম আলাইকা লেখছে তার হিসাব অনেক জায়গায় লিখে রাখছেন মার হাবা বলা যাবে না তো উনি মনে হয় সাইকুল হাদিস ওই গ্রামারটি আমার বুঝে নেয় নাকি কন উন বুঝে নাই তেন বুলে লাভ নাই আজ থেকে আজ থেকে আপনাদেরকে শুনাই যায় আজ থেকে সাড়ে চারশো বছর আগে মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুকি সের হিন্দির ডান হাত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আহা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ারের পঞ্চম খন্ড মুনাদাতে বদরগাহে কাদিউল হাদাতের মধ্যে তিনি লিখেছেন ইয়া আল্লাহ আমি তোমার আমি তুমি এমন কোন নেকামল আমি করি নাই যে যে নেকামল দিয়ে তোমার দরবারে দরখাস্ত করব। এ সাথে আমার হয় কিন্তু একটা নেকামল আমার এ ক্লাসের সাথে হয় সেটা আমি তোমার নবীর সানে মিলাপ করি তোমার রসুলকে দাঁড়ায় সালাম করি কত বছর আগে সাড়ে চারশো বছর আগে এই জমিনের প্রথম তার তারিখে ওলামায় হিন্দের মধ্যে লেখা হয়েছে

বুঝাইতে পারছি বাবা কারো বিরোধিতা করা আমাদের স্বভাব না কিন্তু কেউ যদি আমার রসুলের আর আমরা করতে পারি একামতের সময় কোন সময় দাঁড়ানো জায়েজ বা সন্না একামতের সময় দুইটা মাসালা একটা হলো ইমাম যদি উপস্থিত থাকেন অ্যাটেনশন ইমাম যদি উপস্থিত মসজিদে উপস্থিত থাকেন সেক্ষেত্রে ইমাম যাহা করবে তাই করতে হবে দু নম্বর ইমাম যদি বাহিরে থাকেন তো সেক্ষেত্রে ইমাম হাইয়া আল্লাহ সলার সময় আসেন তাহলে হাইয়া আল্লাহ সলার সময় দাঁড়াইতে হবে এটা হলো মশালা দুইটা দিক যে ইমাম সাহেব বাহিরে আসে একামত চলতেছে সব মুসল্লিরা বসে থাকছে মনোযোগ দিবেন ইমাম বাহির আসেন বা হুজরাতে আছেন মুসল্লিরা বসে থাকবে একামত চলতে থাকবে মুসল্লি দাঁড়াবে না ইমাম যখন আসবে তখন দাঁড়াবে ইমাম আসবে হাইয়া আলাহ বলার সময় এটাই হলো সুন্দর হাইয়া আলাহ বলার সময় দাঁড়ানোটা হলো সুন্নত এর আগে কাতার বন্দী হয়ে বসে হাইয়াল সলাহ বলার সময় দাঁড়ানোটা হলো সুন্নত বা মুস্তাহাব সুন্নতে জায়দা যেটাকে বলা হয় উত্তম ভালো তবে যদি কেউ আগে দাঁড়ায় অসুবিধা নেই এটা নিয়ে অসুবিধা নাই দাঁড়াইতে পারবে সমস্যা নেই নবী সালাম কি গায়েব জানতেন যারা বলে নবী সালাম নবী সাল্লাম গায়েব জানেন তারা কি জানেন না তারা কি আচ্ছা হুজুর সাল্লাহামের এলমে গায়েব গায়েব মানে অদৃশ্য গায়েব মানে কি অদৃশ্য জ্ঞান এলমুল গায়েব মানে অদৃশ্য জ্ঞান মনোযোগ দেন আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে কারো কোনো ক্ষমতা আল্লাহ আলা কুল্লি সাইয়িন কাদির আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আমাদের জ্ঞানের মালিক আল্লাহ আমাদের জ্ঞান দাতা আল্লাহ কারো কাছ থেকে জ্ঞান নেন না কিন্তু আল্লাহ পাক জ্ঞান বিতরণ করেন আল্লাহর রাসূল এই সৃষ্টির মধ্যে সবচেয়ে মহা জ্ঞানী আল্লাহর নবী আল্লাহ তাকে এমন পরিমাণে এলেম দান করেছেন কি এলেম আপনাদেরকে বুঝাই এলমে গায়েব কি জিনিস নবী করিম সাল্লাহ এলমে গায়েব ছিল আতাই আল্লাহ প্রদত্ত আল্লাহ রাব্বুল আলেমিন তাকে একটা জ্ঞান দিয়েছিলেন এই জন্য কোরআন আল্লাহ বলছেন আলাল্লাহ সরাহল্লা কা সদরা হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিই নাই অর্থাৎ এলমুল কাস আধ্যাত্মিক জ্ঞান এলমেল্লা দুন্নি এলমুল কল আমি কি আপনার এই বক্ষকে সম্প্রসারণ করে দিই নাই হে নবী খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী মেরাজে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাক তাকে উফুকিল আলা সর্বোচ্চ দ্বিগন্তি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ তার দুটি কুদরতি হাত মোবারক আল্লাহ রসুলের দুই বক্ষ বরাবর আল্লাহ রাখলেন একসাথে কি বলা যাবে না সুবাহান আল্লাহ কোন জায়গা রাখছে বক্ষ বরাবর কে রাখছে কার হাত জোরে বলেন কার হাত কার বুকে কার হাত কার বুকে তো যারা বলে নবী আমরার মতো ওরে যে আল্লাহ তোমার বুকে কবে হাত রাখছে কও আল্লাহর কুদরতি হাত আল্লাহ তার হাবিবের বক্ষ বরাবর রাখলেন নবীজি বললেন আমার শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আমার কাল ঠান্ডা হয়ে গেল ফ আলিম তু মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আসমান জমিনের এমন কোন ইলম নাই যা আল্লাহ আমার কালবের মধ্যে জমা না করে দিলেন আসতে বললেন কেন আরো জোরে আরো জোরে সমস্ত এলিম আল্লাহ তার রসুলের কালবের মধ্যে জমা করে দিলেন জমা করে দিলেন এজন্য কার পেটে ছেলে নামে নবী বলে দিতেন পঞ্চ জ্ঞান পঞ্চ জ্ঞান কি যে আল্লাহ পাক বলছেন হাবিব পাঁচটা জ্ঞান আমি আল্লাহ সারা কেউ জানে না হ্যাঁ শেষ করে দিচ্ছি করবো না এলমে গাইফ রসুলের অদৃশ্য জ্ঞান আল্লাহ বলছে হাবি পাঁচটা জ্ঞান আমি আল্লাহ সারা কেউ না খুব মনোযোগ দিয়ে কি জ্ঞান বৃষ্টি কখন হবে আমি আল্লাহ সারা কেউ জানেনা মায়ের পেটের মধ্যে ছেলে না মেয়ে হবে আমি আল্লাহ সারা কেউ না ওয়া মা তাদরিন নফসু মাযা তাক্সিবু গাদা আগামী মুহুর্তে মানুষ কি অর্জন করবে আমি আল্লাহ সারা কেউ জানে না ওয়া মা তাদরিন নফসু বিআইয়ি আরদিন তামুত মানুষ কোথায় কোন حالতে মারা যাবে আমি আল্লাহ সারা কেউ জানে না ইন্নাল্লাহু আলিমুম খবীর নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ খবর দাতা আমার মুফাসসির কোরআন ভাইরা কিছু দেশের দেশে জন্মিসি আগাসা এরা ওয়াজ করে আগের পাঁচটার কথা বলে কিন্তু ইন্না আল্লাহ আলিমুন খবীর আল্লাহ সর্বজ্ঞ খবরদাতা খবরদাতা এই কথাটা আল্লাহ তাফসীর করে না এই কথাটা যদি তাফসীর করত তানি এই বিষয়টা নিয়ে ঝামেলা হইতো না খবর দাতা কে আল্লাহ যারা বলেন কে আল্লাহ আমাদের কাছে মনে আল্লাহ মাঝে মধ্যে ফোন করে নাকি না হ্যাঁ আল্লাহ খবর পাঠায়ছে কি আমরার কাছে না রসূলের কারিমের কাছে আল্লাহ তার রসুলের কাছে খবর পাঠিয়েছে কি খবর মায়ের পেটে ছেলে না মেয়ে হাজরতে মিশকাউল বা সামির মানাকিবা হালিবা এতের মধ্যে একটা হাদিস আসছে নবীজি বলতেছিলেন তালিদ ফাতিমা তু আল্লাহ আল্লাহু গুলাম জাকিয়া আমার ফাতেমার গর্বে অচিরে আল্লাহ একটা পুত্র সন্তান দিবে তোমরা তার নাম রাখবে হুসায়িন একসাথে বলা যাবে না সুবহান আল্লাহ

কিন্তু সহিহুল বুখারির কিতাবুল মাগাজি সহি মুসলিমের কিতাবুল মাগাজি তারছে বদরের যুদ্ধের আগের দিন নবী এই হাতের আঙ্গুল দিয়ে বলেছিলেন এইখানে ওদবা মরবে সাইবা মরবে আবুল হাব মরবে আবু জাহেল মরবে ওয়ালিদ মরবে নবীজি এইখানে এইখানে বলছিলেন এখানে 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 কাল করা মরে পড়ে থাকবে মাসুদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি যে দেখব কালকে যে সত্যি রসুলের কথা সত্য হয় কিনা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মাসুদ রদিয়াল্লাহানু সবাই গরিমত মালের জন্য দৌড়ায় আর হজরত মাসুদ রদিয়াল্লাহানু দৌড়ায় যায় দেখতেছে যেখানে রসুল আঙ্গুল রাখছিলেন ওখানেই আবু জহেল মরে রয়েছে যেখানে নবী আঙ্গুল রাখছিলেন ওখানে অদ্বা মরছে ওখানে সাইবা মরছে ওখানে ওয়ালিদ মরছে ওখানে মুগিরা মরছে নবী যেখানে আঙ্গুল রাখছিলেন ওখানেই মরে পড়ে রয়েছে তো কালকে কাফের মরে থাকবে নবী আগের দিন বলে দিছে একসাথে বলা যাবেন আল্লাহ আকবর ও ভাই যে বুঝে না তারা জোর করে বুঝানো যাবে না ভাই কথা ঠিক না আমরা কি দুনিয়াতে চিরদিন থাকবো সবাই চলে যাব ভাই ইমান নিয়ে যেতে লক্ষ বছর যদি ইবাদত হয় রসুল করিমের সাথে যদি গুস্থা কি হয় আল্লাহর কসম লক্ষ বছর ইবাদত আল্লাহ ধুনিত পশমের মতো উড়িয়ে দিয়ে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার কোটি বছরের ইবাদত আর আল্লাহ রসুল তার জীবনের একটা শেষ দার সমান হবে না রসুল আল্লাহকে একটা সেজদা দিয়েছিলেন একটা সেজদাকে যদি এক পাল্লায় রাখেন সৃষ্টির সমস্ত তামানদারের সেজদাকে যদি আর এক পাল্লায় দেন আল্লাহর হাবিবের একটা সেজদার সমান হবে না আপনি তার ইজ্জত নিয়ে টানা হাসরা করেন লজ্জা করা উচিত বাবা স্মরম করা উচিত আল্লাহকে ভয় করা উচিত আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে আল্লাহ বকসেবতা আমাদ হুকুম তোমাদের জীবনের সমস্ত আমলগুলি ধ্বনীত পশমের মতো উড়িয়ে দেব আমার রসুলের সাথে যদি বেয়াদবি হয় তোমাদের জীবনের সমস্ত আমলগুলি ধনিত পশমের মতো উড়ে চলে যাবে আল্লাহর কাছে চার পয়সাও দাম নেই চার পয়সাও মূল্য হবে না আফসোস করতে হবে সারা জীবন শুধু আফসোসই করতে হবে আমরা আল্লাহর কাছে পানা চাই হে আল্লাহ আমরা যেন কখনো তোমার হাবিবের সাথে বেআদি না করি আল্লাহ আল্লাহ তোমার হাবিবকে তাজিম তকরিম মোহাম্মত এবং তোমার হাবিবের ইজ্জত সান মান যেন আমরা বুঝে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দিক বলে না আমি